আসসালামু আলাইকুম। হাঁসের বাচ্চা ব্রুডিংয়ের তৃতীয় এবং চতুর্থ দিনে কী কী মেডিসিন পরিবর্তন করলাম কিংবা কী কী মেডিসিন অ্যাড করলাম আর খাদ্য কতটুকু খাচ্ছে এই সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি এর যে একটা তাপমাত্রা, ব্লুডিংয়ের যে তাপমাত্রা কতটুকু রেখেছিলাম কিংবা কতটুকু পরিবর্তন হচ্ছে এই সম্পর্কে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন। তো অনেকেই আসলে ব্লুডিংয়ের তাপমাত্রাটা নিয়ে প্রশ্নবিদ্ধ, অনেকেই এই ব্লুডিংয়ের তাপমাত্রাটা বুঝতে পারেন না, তো সেই সম্পর্কে আলোচনা করছি একটু পরে। তো তার আগে একটু দেখাচ্ছি যে সারা রাত এই র্যাকসিনটা বিছানোর ফলে কিন্তু র্যাকসিনটা একেবারে নোংরা হয়ে গেছে। তো অনেকেই এই নোংরা র্যাকসিনে কিন্তু অনেক সময় পর্যন্ত বাচ্চাগুলোকে রাখেন। তো এই নোংরা র্যাকসিনে রাখার ফলে কী ক্ষতি হতে পারে প্রথমে আমরা জেনে নিই। এই নোংরাটা করেছে কিন্তু এই বাচ্চাগুলোর মল দিয়ে, আর এই বাচ্চাগুলোর মল কিন্তু এখানে অনেকটা গরম, আর এই মলটা কিন্তু এই মলের উপরে বারবার ওরা হাঁটার কারণে একটা ক্ষতিকারক এখানে গ্যাস সৃষ্টি হয় কিংবা একটা গরমের ভাব সৃষ্টি হয়। তো এই মল দিয়ে নোংরা র্যাকসিনটা আমরা যদি এখানে বেশিক্ষণ রাখি তাহলে কিন্তু এই নোংরা থেকে এই বাচ্চাগুলোর ক্ষতি হওয়ার কিংবা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সকালবেলায় কিন্তু আমরা এই র্যাকসিনটা চেঞ্জ করে দিব, অর্থাৎ এই র্যাকসিনটা তুলে আমরা পুনরায় পরিষ্কার র্যাকসিন এখানে বিছিয়ে দিব। দেন এখানে খাবার পানি যেগুলো আছে পানির পাত্রটা পরিষ্কার করব, খাবারের পাত্রগুলো পরিষ্কার করব, তারপরে পুরাটাই কিন্তু একবারে পরিষ্কার করে আবার আমরা নতুন করে খাদ্য মেডিসিন সব কিছুই দিয়ে দিব। তো প্রথম দিন দ্বিতীয় দিনের খাদ্য মেডিসিন আমি সব কিছুই শেয়ার করেছি, খাদ্যের পরিমাণটা আমি কিন্তু একবারই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং খাদ্যের যে একটা পরিমাণ আমি বুঝিয়ে দিয়েছি সেগুলো আপনারা নিজের খামারে কিংবা নিজের বাচ্চা ব্লুডিংয়ে ব্যবহার করতে পারেন। তো মোটামুটি এই ব্লুডিং স্টেপে আমাদের কিছু মেডিসিন দিতেই হবে, যা আমরা কিন্তু এই বাচ্চা যখন খামারে নিয়ে আসবো তার আগেই নিয়ে এসে রেখে দেব। সেই প্রয়োজনীয় মেডিসিনগুলো কী কী আমি একটু বলে দিচ্ছি, যে আপনারা যখন বাচ্চা ব্লুডিং করবেন তার আগে এই প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়ে আসতে পারেন, আমরা একের পর এক কিন্তু এই মেডিসিনগুলো ব্যবহার করব। তো এক নম্বরে লাইসোভিট, একটু নোট ডাউন করে রাখেন। দুই নম্বরে র্যানামাইসিন অথবা অ্যামোক্সাসিলিন, তিন নম্বরে থায়াবিন, চার নম্বরে RANA WS, পাঁচ নম্বরে জিঙ্ক, ছয় নম্বরে অ্যান্ড্রোক্সিন অথবা অ্যান্ড্রোফিল, সাত নম্বরে ক্যালসিয়াম, আট নম্বরে ADE3। তো মোটামুটি এই মেডিসিনগুলো কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে একের পর এক প্রয়োগ করব। তো এই মেডিসিনগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে এনে রেখে দিতে হবে বাচ্চা ব্লুডিং কিংবা বাচ্চা লালন পালনের ক্ষেত্রে। তো প্রথম দিন আমরা যে মেডিসিন দিয়েছি, দ্বিতীয় দিন যে মেডিসিন দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখন তৃতীয় চতুর্থ দিনে যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি তৃতীয় চতুর্থ দিনের তৃতীয় দিনের মেডিসিনে জিঙ্ক ছিল, র্যানামাইসিন ছিল। তো মোটামুটি আজকে কিন্তু আমরা একটা মেডিসিন দেবো, সেটা হচ্ছে RANA WS। বাচ্চার প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণে এই RANA WS এর কোনো বিকল্প নেই। RANA WS আমরা কিন্তু বাচ্চার এই ঘাটতি পূরণের জন্য এবং ভিটামিনের চাহিদা পূরণের জন্য দিয়ে থাকি। তো RANA WS আমরা একদিন দিব এবং পাশাপাশি আমরা কিন্তু থায়াবিন দিব। তো থায়াবিন আর RANA WS শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরও কিছু মেডিসিন অ্যাড করব, সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আসা যাক যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই আসলে বুঝতে পারে না, যার ফলে ব্লুডিংটা সমস্যা হয়ে যায়, তাপমাত্রা। আমি কিন্তু সহজ পদ্ধতিতে সবাইকে বোঝানোর চেষ্টা করি, আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, এবং প্র্যাকটিক্যালি যখনই আপনারা বুঝবেন তখন কিন্তু আর ভুল হবে না। তো এই বাচ্চাগুলো কিন্তু ইনকিউবেটরে থাকে কিংবা নির্দিষ্ট একটা তাপ মেনটেন করে থাকে। তো আমাদেরকে বুঝতে হবে কিংবা জানতে হবে যে ওখানে কী পরিমাণ তাপে থাকে। অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো কিংবা এই ডিমগুলো যখন থাকে, যখন বাচ্চা উৎপাদন হয় না, আর সেই ইনকিউবেটরের তাপমাত্রা কিন্তু প্রথম পর্যায়ে 37.5 ডিগ্রি
কিংবা পরে একটু কমে হয়তোবা 36.5 ডিগ্রি তাপমাত্রায় থাকে। তো ওখান থেকে যখন বাচ্চা উৎপাদন হয় তখন মোটামুটি 36 কিংবা 36.5 থাকে। তো ওখান থেকে যখন এই বাচ্চাটা বাইরে আসে তখন কিন্তু তাপমাত্রাটা অনেক কম থাকে কিংবা সেই নির্দিষ্ট তাপমাত্রাটা পায় না, যার কারণে বাচ্চার কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয়। হঠাৎ করে এই কম তাপমাত্রায় এসে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা চেষ্টা করি যে যেখান থেকে যে মেশিন থেকে বাচ্চাগুলো বের হয় এগুলো কিন্তু ইনকিউবেটরের বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চাগুলো ইনকিউবেটরে কিংবা নির্দিষ্ট একটা তাপ অবশ্যই থাকে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করি যে যেখান থেকে বাচ্চাগুলো উৎপাদিত হয়েছে সেখানকার তাপমাত্রা কিছুটা হলেও 2-1 দিন আমরা মেনটেন করতে। তো সেখানে যেহেতু 36 কিংবা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, তো আমরা চেষ্টা করি এখানে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে রেখে সেই তাপমাত্রাটা মেনটেন করতে। তো মোটামুটি 36 ডিগ্রি তাপমাত্রা আমরা যদি রাখতে পারি, সেটা হচ্ছে বৈদ্যুতিক লাইট কিংবা আবহাওয়ার উপর ডিপেন্ড করে, আসলে আপনি কি পরিমাণ লাইট দিবেন, কি পরিমাণ আলো বাতাস রাখবেন তার উপর। যদি গরমের সময় হয় দেখা যায় অনেক সময় যে বাহিরের তাপমাত্রা 35 কিংবা 36 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন কিন্তু আলাদাভাবে আপনাকে বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই। তো আপনি ঘরের তাপমাত্রা একটু মেপে দেখবেন থার্মোমিটারের সাহায্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা লাইট কিংবা কতটা তাপমাত্রা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। অনেক সময় দেখা যায় এই তাপমাত্রাটা অনেক বেশি হয়ে যায়, যদি 40 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাইটের পরিবর্তে সেখানে বৈদ্যুতিক পাখারও ব্যবস্থা রাখতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। তো মোটামুটি এই 36 ডিগ্রি তাপমাত্রা আমরা যদি প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন রাখি, তারপর আস্তে আস্তে আমরা কিন্তু 1 ডিগ্রি করে কমিয়ে দিতে পারবো। অর্থাৎ আস্তে আস্তে এই আমাদের তাপমাত্রার সঙ্গে এই বাচ্চাগুলো সহনশীল হয়ে পড়বে, অ্যাডজাস্ট হয়ে পড়বে, আর আস্তে আস্তে এদের নিজের শরীরের একটা তাপমাত্রা বৃদ্ধি কিংবা নিজের শরীরে একটা তাপমাত্রা তৈরি করতে এই বাচ্চাগুলো সক্ষম হবে। তখন কিন্তু আস্তে আস্তে আমরা সেই তাপমাত্রাটা কমিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আনতে পারবো। অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন একটা নির্দিষ্ট তাপমাত্রা দিব, তারপর 2 দিন পর আমরা একটু কমিয়ে দিব, অর্থাৎ 1 পয়েন্ট যদি কমিয়ে দিই তারপর 1 পয়েন্ট কমিয়ে দিই। এভাবেই কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যে আমরা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা আনি, অর্থাৎ আমাদের শরীরে সহনীয় পর্যায়ে আমরা যে তাপমাত্রায় থাকি সেই তাপমাত্রা যদি আমরা দেই 8 থেকে 10 দিনের মধ্যে, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো ভালো থাকবে, সেফ থাকবে। অ্যাকচুয়ালি আমি এভাবে বুঝালাম এজন্য যে যাতে করে প্রত্যেক খামারি ভাই বোনেরা সহজভাবে এটা বুঝতে পারে। আর আপনারা যদি একবার এইভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে খাতা কলম নিয়ে কখনো লিখতে হবে না কিংবা খাতা কলমের আশ্রয় নিতে হবে না যে কত ডিগ্রি তাপমাত্রা কিংবা কত দিতে হবে আজকে। এজন্য আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি এই বিষয় সম্পর্কে আপনারা ক্লিয়ার না হন কিংবা বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর সবশেষে একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন আর নিত্য নতুন আপনার এই প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন, আর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের খামারে কাজে লাগানোর চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কিংবা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।